গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডিকেমুন উইথ এ নিউ ব্লগ। আর এখন বাজে 5:45। আমি উঠেছিলাম 5টার সময়, অ্যাকচুয়ালি কালকে রাত্রে শুয়ে পড়েছিলাম, এডিট ফেডিট কিছু করা হয়নি। আর এখন আমি এডিট করে ব্লগটা এক্সপোর্টে বসিয়েছি, এক্সপোর্ট হয়ে গেলে তারপর দেবো আপলোড করতে। আর এ বাড়ির এখনও কেউ ওঠেনি, এই যে এখনও সব ঘুমাচ্ছে, আগে উঠুক। আর আমি এখনও ফ্রেশ হইনি সেই জন্য, কারণ আমার ফ্রেশ হলেই চা লাগে, এখন চা তো পাবো না। এখন বাজে 6:43 আর আমার এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে, আমি দিয়েছি ব্লগটা আপলোড, হয়েছে 53%। আর এরা তো এখনও সবাই ঘুমাচ্ছে, কাউকে ডাকছিও না, কারণ এখন এদের ওঠার টাইম হয়নি। আজকে আমাদের টিফিনে রয়েছে কড়াইশুটির কচুরি আর চানা পনির, বোনেদেরও তাই, বোনেরা শুরু করে দিয়েছে আর এখানে ও শুরু করেই দিয়েছে। এই দুধ মিষ্টি নিয়ে তখন থেকে হচ্ছে সমস্যা, কে খাবে আর কে খাবে না, বলছে না খেলে মিষ্টি খারাপ হয়ে যাবে, খেলে পেট খারাপ হয়ে যাবে। আর ও বলছে আমাকে তো আমি সব ফাঁকা করে দিচ্ছি, কোনো অসুবিধা না, থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি, কোনো প্রবলেম নেই। তোমার কপালে মশা বসেছে। আমার কপালে মশা বসুক না। তোমার কপালে মশা বসেছে, তুই ওখানে ওখান থেকে তোকে ডাক ডেকে পাঠাবো মশা মারার জন্য। তারপর ব্যাট নিয়ে সোজা আমার মাথায়। মা মিষ্টি নিয়েছে, মিষ্টি দেখা যাচ্ছে না, মিষ্টির দুধ, দু রকমের দুধ মিষ্টি। বউ হাসাহাসির পর অ্যাট লাস্ট টিফিন কমপ্লিট। আর এখন ওরা নিচে করছে মাংসের জোগাড়, মাংস সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেলে তারপর দেখা যাক, এখনো রাঁধুনি ঠিক হয়নি, কে রান্না করবে। পেঁয়াজ রসুন আদা ছাড়ানো সব কমপ্লিটের মুখে প্রায় হয়েই এসছে, আর একটু পরেই খুন্তি কেনারবে। হ্যাঁ নাকি কম্বাইন, মাংস আমাদের কষানো হয়ে গিয়ে জল ঢালা হয়ে গেছে, ব্যাস এবার শুধু সিদ্ধ হলে নামিয়ে নেওয়া হয়ে যাবে। মাংস তো হয়েই এসেছে প্রায়, একটু একটু বাকি রয়েছে। আর এখানে টেস্টিং পর্ব চলছে, একটা টেস্ট হয়ে গেছে আর একটা টেস্ট চলছে। বোন বলছে হেভি হয়েছে, কেমন হয়েছে? দারুণ। রান্নাবান্না সব কমপ্লিট, আর এখন একটু আমি শুয়ে রেস্ট নিচ্ছি, ওরা খাবার দাবার বাড়ছে, বাড়া হয়ে গেলে যাব লাঞ্চে। সবাই খেতে বসে গেছে, এখন খেতে বসেছে ও, কমল আর বাবাই। প্রথম এই তিনজনের ব্যাচ, তারপর আবার তিনজনের ব্যাচ বসবে, সেটাতে মা আমি আর বোন। লাঞ্চ কমপ্লিট করতে আজকে তো সবার প্রায় 3:30 থেকে 4 বেজেই গেছিলো, আর তারপরে সবাই একটুখানি নিদ্রা দেবীর আরাধনা করতে ব্যস্ত হয়ে পড়েছিল। সেটা কমপ্লিট হতে না হতেই বোন আর ভগ্নিপতি, মানে কমল আর বোন দুজন মিলে ওরা চলে গেলো যাদবপুর, আজকে বেরিয়ে গেলো, কালকে আমরাও বেরিয়ে যাবো। আর ওরা চলে গেলো মন খারাপ, তাই ইনি এখন আরেকবার নিদ্রা দেবীর আরাধনায় ধূপধুনো দিতে ব্যস্ত, এরকম করে ধূপধুনো দিচ্ছে না। মোটেই না, বোনেরা চলে গেলো আমার মনটা খারাপ হয়ে গেছে, অনেকদিন বাদে দেখা হলো, তাও আবার একদিনের জন্য কালকেই এলো, আজকেই চলে গেলো। আমরাও যদিও কালকে চলে যাবো সেটা নয়, কিন্তু তাও আর কি একদিনের জন্যই দেখা হলো। আর খেতে দেরি হয়ে গেছিলো আজকে, তার কারণও আছে, কারণ সবাই উঠেইছি আজকে 9:45 সকালবেলা ঘুম থেকে, 10:30 এরকম সময় ওঠা হয়েছে ঘুম থেকে, তো তারপর জলখাবার খাওয়া, তারপর লাঞ্চের জোগাড় করা, কিন্তু লাঞ্চ করতে দেরি হবেই। একমাত্র আমিই ব্যক্তি যে আজকে 5টার সময় উঠেছি, আবার 7:30 সময় ঘুমিয়ে গেছি, যে 10:30 উঠেছি, কে আর করবো, তখন কেউ ওঠেনি, কারোর সঙ্গে গল্পও করতে আছে না, আমার কাজ হয়ে গেছে, তাই আবার ঘুমিয়ে আর একটুখানি শুয়ে ঘুমিয়ে নিলাম, কি আর করা। 3 ঘন্টা টাঁসিয়ে দিয়েছে, ব্যস হয়ে গেছে, অসুবিধা নেই। তোমরা যে কন্টিনিউ সেটা তো বললে না, কালকে 12টায় শুয়েছো, একদম 10:30 উঠেছো। 10:30 না, আমি 9:30 উঠে পড়েছি। এখন বাজে 7:45 আর মনের দুঃখে আমি 1 কাপ চা নিয়ে বসে পড়েছি, একটুখানি চাটা সেবন করে নি, নাহলে ঠিক এনার্জি আসছে না। বোনেরা চলে গেছে বলে আমার মনের দুঃখ। ইয়েস, সুপর্ণা জানা এখন আমার প্যাকিং এ মন দিয়ে দিয়েছে, কালকে চলে যাবে বাড়ি, মানে কালকে বাড়ি বেরিয়ে যাবো, আর সেই জন্য সব প্যাকিং ট্যাকিং এখন চলছে। ওইখানে চেয়ারে ভর্তি সমস্ত লাগে, সব আমাদের, সব সব যাবে, এইগুলো 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 আর ওইগুলো সব সব আমাদের লাগে। চলো প্যাকিং ট্যাকিং গুলো কমপ্লিট করে নি, তারপর কথা বলছি। লাগেজ গোছানো প্রায় কমপ্লিট, আর বাবাই হঠাৎ করে বলে যে পায়েস খাওয়া হবে, তাই এখন বাজছে প্রায় 9টার কাছাকাছি, আর এখন এই পায়েস চাপিয়েছে, পায়েস রান্না হচ্ছে, এই পায়েস হবে তারপর খাওয়া হবে।
আজকে ডিনারে আছে ভাত চিকেন আর পায়েসটা এক্সট্রা হয়েছে আমি নিয়েছি কড়াইশুটির কচুরি চিকেন আর পায়েস নেব এখন বাজে 11:30 আর আমাদের ডিনার কমপ্লিট রাত বেশ ভালোই হয়ে গেছে কাল আবার উঠে সকাল সকাল বেরোতেও হবে যদিও খুব সকালে হয়তো বেরোতে পারবো না কারণ ঠান্ডাটাও আছে তার সঙ্গে শরীরটাও এত রাত হয়ে গেছে তার উপরও এখন কাজগুলো করবে সমস্ত দেরিই হয়ে যাবে তাও দেখা যাক কি হয় আর কালকে তোমাদের সাথে আবার একটা নতুন জার্নি মানে ফেরার জার্নিতে দেখা হবে কথা হবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল যদি কিছু ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা অন্য ব্লগে ততক্ষণ টাটা টেক কেয়ার গুড নাইট